গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সুনন্দাস ওয়ার্ল্ড। শীতের সকালটা গরম গরম চা দিয়ে শুরু করলাম। ঠান্ডা কিন্তু কলকাতাতে বেশ ভালো পড়েছে, জেনারেলি এত ঠান্ডা গত 5 বছরেও পড়েনি। তো এই ঠান্ডায় যতবার বেশি চা খাওয়া যায়, গরম গরম স্যুপ ম্যাগি এইসব খাওয়া যায়, ততই শান্তি। আজ জানুয়ারির 9 তারিখ সোমবার, আজকের আমাদের নিরামিষ। তো আজকের ব্রেকফাস্টে লুচি, চানা মশালা আর ব্রেড বাটার টোস্ট। আজ ব্রেকফাস্টটাই এত হেভি ছিল যে ওটাই আমাদের লাঞ্চ হয়ে গেছে। তো তারপরে আমি আর মিস্টার প্রধান একটু বেরিয়েছিলাম, সোমবার বলে আকন্দ ফুলের মালা আমার শিব ঠাকুরের জন্য কিনতে। তো এই ফুলের দোকানে দাঁড়িয়ে আছি, দেখো কত সুন্দর গোলাপ ফুল। শীতকালের ফুল কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর একটা জিনিস হলো শীতের সবজি। তো আমি এখানে বিয়ের পর প্রথম সবজি বাজার করলাম। আমরা থাকি চারজন, খাই খুবই কম, তো সেই জন্য কিছু কিছু সবজি কম পরিমাণেই কিনে নিলাম। বাজার সেরে ফেরার পথে বিকেলবেলা কী খাবো সেটা ভাবলাম। একে নিরামিষ, তো চারিদিকে আমিষ নিরামিষের ছোঁয়াছি, এই সব রিস্কে না গিয়েই আমরা ফুচকা কিনে নিলাম। তো ফুচকা হচ্ছে অল টাইম ফেভারিট। বাড়ি চলে এসেছি আর আজকের বাজার করেছি একটা ফুলকপি, একটা বাঁধাকপি, আতফালি কুমড়ো, পেঁয়াজ কলি যেটা আলু দিয়ে ভাজলে দারুণ লাগে খেতে, আর কিছু গাজর, দুটো ক্যাপসিকাম, একটা বেগুন আর কয়েকটা বিনস। বাজার গুছিয়ে চলে গেছিলাম সোজা ঠাকুর ঘরে। এই শিব ঠাকুরটা মিস্টার প্রধান আমাকে এনে দিয়েছিল বাঁকুড়া থেকে। তো এটা আমাকে দেওয়ার পর থেকে আমি প্রতি সোমবার এই শিব ঠাকুরটাকে এভাবেই পুজো করে আসছি। সন্ধে দিয়ে এসেই যেটার জন্য সবথেকে অপেক্ষায় ছিলাম সেটা খেয়ে নিলাম, ফুচকা। ফুচকা সামনে থাকলে অপেক্ষা করে থাকাটা ভীষণ চাপের, আর ফুচকাটা কিন্তু খেতে অসাধারণ ছিল। সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছি দুজনে, কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে থাকো। চলে এসেছি আমরা পাটুলিতে, আমার ভালোবাসার শহর কলকাতা। পাটুলিতে আগেও এসেছি, তবে এইভাবে নতুন করে সাজানোর পর প্রথমবার এলাম। আমরা দুজন একটু গল্প করতে করতে চা খেলাম। চাও নচিকেতায় খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওটা আজকের বন্ধ ছিল, তাই এখানেই চা খেলাম। চা খেতে খেতে গোটা পাটুলি ঘুরতে ঘুরতে হঠাৎই দেখা হয়ে গেল আমাদের বন্ধু শুভঙ্কর দা আর মিলির সাথে। তারপর ওদের সাথে আর একটু গল্পগুজব আড্ডা মারলাম। তারপরে আমরা সবাই একটু পাটুলিটা হেঁটে ঘুরে দেখলাম, খুব সুন্দর লাগছে। তো সন্ধেবেলা তোমরা চাইলেই বেরিয়ে আসতে পারো, এই জায়গাটা একটা ভালো হ্যাং আউট হয়ে যাবে। তো তারপরে আমরা দাঁড়িয়ে পড়লাম একটু গরম গরম ভুট্টা খাবো বলে, শীতকালে মানে একদম জমে যাবে। ছোটোবেলায় ভুট্টাটা একটা খুব পছন্দের খাবার ছিল, স্কুল থেকে বেরোলেই বায়না করতাম ভুট্টা খাওয়ার জন্য। শীতের এই সুন্দর ওয়েদারে এত সুন্দর জায়গায় ভুট্টা খেতে খেতে বেশ এনজয় করছিলাম চারিদিকের অ্যাটমসফিয়ারটা। অনেক জায়গায় দেখেছি আই লাভ কলকাতা, আই লাভ বাড়িপুর, মানে যে জায়গার নাম তার আগে আই লাভ বলে লেখা আছে ইংলিশে। কিন্তু এই জায়গাটা আমার আরও বেশি ভালো লেগেছে, কারণ আমার ভালোবাসার শহর কলকাতা এটা বাংলায় লিখেছে। বাঙালির কাছে একটা বাংলা ভাষাটা আলাদা ঐতিহ্য, আলাদা আবেগ। সন্ধেবেলাটা বেশ ভালো কাটিয়েই এবার আমাদের বাড়ি ফেরার পালা। ও হ্যাঁ, বাড়ি ফেরার পথে আমাদের একটু বাজার করে নিয়ে যেতে হবে। তো আমরা কিনে নিলাম মাছ, এখানে কিনেছি কাতলা মাছ। অ্যাকচুয়ালি মিস্টার প্রধান আবার কাটা ছাড়াতে পারে না মাছে, তাই বড় মাছই তার প্রিয়। তাই আমারও কাতলা মাছ বেশ ভালো লাগে, আমরা বেশ কাতলা মাছই নিয়ে নিলাম আর একটু মাংস নিয়ে নিয়েছিলাম। বাড়ি এসে প্রথমে মাছ মাংসগুলোকে ভালো করে ধুয়ে কন্টেনারে রেখে দিচ্ছি। আজকে যেহেতু সোমবার তাই এগুলো আজকে কিছুই রান্না হবে না, এগুলো ফ্রিজে তুলে রাখছি, কাল পরশু এগুলো আমরা রান্না করে খেয়ে নেব।
এরপর ডিনারের প্রিপারেশান, মিস্টার প্রধান এখানে পরোটা বেলছে, কারণ আমি আজ অবধি গোল পরোটা বেলা এখনও অবধি শিখে উঠতে পারিনি, তো এইগুলোতে আমাকে একটু হেল্পই করে দেয়, তো ও পরোটা বেলে দিয়েছে। আজকের আমরা সারাদিনে ভাতই খেলাম না, একদম পারফেক্ট সোমবার পালন করা হয়েছে। আজকের ডিনারে ছিল পরোটা, পটল ভাজা, চানা মশালা আর পনিরের তরকারি। তো ডিনার শেষে এখন আমাদের ঘুমাতে যাওয়ার পালা, কিন্তু এখন ঘড়িতে বাজে 12:45। এত তাড়াতাড়ি আমরা দুজন ঘুমাই না, তো ভাবলাম কিছু একটা মুভি দেখবো। তো সবাই বলেছে যে শেরশাটা খুব ভালো হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা দুজনে কেউই এখন শেরশা দেখিনি, তো ওটা দেখতে দেখতেই আজকের ঘুমাবো। তো আজকে সারা দিনটা কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর প্রতিটা ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। Thanks for watching. Tata.